ফুয়েল উইথ লেডিস আর আমি তোমাদের লাইফস্টাইল মোটিভেটর শাতিলেখা হাজির হয়ে গেছি আমার নতুন ভিডিও নিয়ে। এন্ড ইটস এ ভেরি ইন্টারেস্টিং টপিক। আজকে আমি আলোচনা করব নাইট স্কিন কেয়ার রুটিন নিয়ে। শুধু স্কিন কেয়ার নয়, একটা নাইট কেয়ার টোটাল রুটিন নিয়ে যেটা ফলো করলে দিনের শেষে তোমরা হয়ে যাবে রিফ্রেশড। শুধু রিফ্রেশ নয়, ইউ ক্যান অলসো গেট আ গ্লোয়িং অ্যান্ড ভাইব্রেটিং স্কিন। সারাদিন আমরা অনেকেই ভীষণ ব্যস্ত থাকি বিভিন্ন কাজে, কেউ প্রফেশনাল, কেউ বাড়িতেই থাকি, কিন্তু আমাদের সারাদিনে প্রচুর কাজ করতে হয় এবং দিনের শেষে আমরা যখন ক্লান্ত হয়ে ঘুমের দেশে যাই তার আগে কয়েকটা ছোট ছোট রুটিন যদি আমরা রোজ ফলো করতে পারি তবে আমাদের সারাদিনের ক্লান্তি অনেকটাই দূর হবে এবং তার সাথে সাথে আমাদের কোন পার্লারে গিয়ে ত্বক চর্চা না করেও উই ক্যান গেট আ পার্লার ফিনিশ গ্লোয়িং স্কিন। চলো তাহলে শুনে নেওয়া যাক আমাদের নাইট রুটিন। নাইট কেয়ার রুটিনের প্রথম ধাপ, প্রথমেই একটা পাত্রে কিছুটা গরম জল নিয়ে নিতে হবে, তার মধ্যে 2 থেকে 3 ছিপি ভিনিগার ফেলে দিতে হবে। তারপর সেই গরম জলে 2 পা ডুবিয়ে রেখে কিছুক্ষণ বসতে হবে, 15 মিনিট থেকে 20 মিনিট। সেই সময়টা আপনারা চাইলে অন্য কোনো কাজও করতে পারেন। এটা করলে আমাদের শরীর থেকে টক্সিন রিলিজ হবে এবং সারাদিনের ক্লান্তি অনেক সহজেই আমরা দূর করতে পারব। যারা পেডিকিওর করার সময় পান না, পার্লারে গিয়ে বা নিজেরা বাড়িতেও এটুকু রুটিন ফলো করলেও আপনাদের পায়ের স্কিন থাকবে ঝকঝকে। এরপর আসব ফেস কেয়ারে। আমি আমার আগের একটা ফেস মাসাজের ভিডিওতেও খুব ডিটেলসে দেখিয়েছি কিভাবে আপনাদের ফেস মাসাজ করতে হবে। সেই মাসাজ রুটিন ফলো করে আমার বহু বন্ধুরা আমায় জানিয়েছেন যে তারা ভীষণ পজিটিভ রেজাল্টস পেয়েছেন এবং আমি এর জন্য খুবই হ্যাপি যে কিছুটা হলেও আমি সবাইকে উপকার করতে পারছি। যারা আমার ফেস মাসাজের ভিডিওটি দেখেননি তাদের বলবো আপনারা সেই ভিডিওটি দেখে নিন, তাহলে কিভাবে মাসাজ করতে হবে এ সম্পর্কে আপনারা একটা ধারণা পাবেন। কিছুটা কেরিয়ার অয়েলের মধ্যে 2-3 ফোঁটা ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিয়ে ফেস মাসাজটা করলে উপকৃত হবেন, অন্ততপক্ষে আমি সেটাই করে থাকি। কেরিয়ার অয়েল বলতে যে তেলের মধ্যে আপনারা এসেন্সিয়াল অয়েলটা মেশাবেন সেটা আপনারা যে কোনো অয়েল ইউজ করতে পারেন, তবে আমি ব্যবহার করি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। ফেস মাসাজের পরে আপনাদের ভেপার নিতে হবে। অনেকেরই রাতে ঘুমের সমস্যা হয়, সারাদিনের ক্লান্তির পরেও রাতে ঘুম আসতে চায় না। আমি বলবো ফেস মাসাজের পরেই কিছুটা গরম জলে 2-3 ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ফেলে দিয়ে আপনারা সেটার বাষ্প গ্রহণ করুন, যেটাকে আমরা বলে থাকি ভেপার নেওয়া। এটা করলে আপনার স্কিনের যত ইম্পিউরিটিজ আছে সেগুলো বেরিয়ে যাবে, পোর্স ওপেন হয়ে। আর অয়েলের ভেপার নেওয়ার পরে আপনাদের নার্ভে একটা সুদিং এফেক্ট পড়বে এবং এটা রাতে ঘুম আসতে খুবই সাহায্য করবে। ল্যাভেন্ডার অয়েলের ভেপার ইনহেল করার পরে কিছুক্ষণ 10 মিনিট মতো আপনারা এটা করতে পারেন, তারপরে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে দেবেন। এটা আমি আগেও উল্লেখ করেছি, ভেপার বা গরম জলের ভাপে আমাদের পোর্স গুলো খুলে যায়, এর ফলে সমস্ত ময়লা ইম্পিউরিটিস যা ছিল সেগুলো বেরিয়ে যায় এবং আবার ঠান্ডা জলে যখন আমরা মুখ ধোবো তখন পোর্স গুলো বন্ধ হয়ে যাবে, ফলে বাইরের ময়লা আমাদের পোর্সে আর প্রবেশ করতে পারবে না। এরপরে আপনারা কোনো হালকা ময়শ্চারাইজার মুখে মেখে নিতে পারেন। যাদের ব্রণর সমস্যা আছে তারা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, তবে কোনো ভালো কোম্পানির পিওর অ্যালোভেরা জেল ইউজ করলে বেশি ভালো হয়, আর যারা হোমমেড অ্যালোভেরা জেল ইউজ করো তাদের তো কোনো কথাই নেই। যাদের খুব অ্যাকনে প্রন স্কিন, প্রচন্ড ব্রণর সমস্যা, তাদের আমি বলবো কোন রকম এক্সফোলিয়েটার
ইউজ না করতে এবং ফেস মাসাজের সময়ও যাতে তোমরা ব্রণতে আঘাত না পাও সেটা খেয়াল রেখে মাসাজ করতে হবে। প্রয়োজন হলে মাসাজ এড়িয়ে যাওয়াই ভালো। তবে হ্যাঁ, হোয়াইট হেডস বা অন্যান্য ত্বকের যে সমস্যা সেক্ষেত্রে ভেপার ওয়ার্কস অ্যাজ এ ওয়ান্ডার রেমেডি। এতে সমস্ত অয়েল ডার্ট ফেস থেকে বেরিয়ে যায়। এজন্য যাদের অ্যাকনের প্রবলেম তাদের আমি বলবো, অয়েল ম্যাসাজ যদিও বা না করো, ভেপার নিতে কিছুতেই ভুলো না। যাদের ইনসমনিয়া বা ঘুমের সমস্যা আছে তারা এই সমস্ত রুটিন ফলো করবার পরে শুতে যাওয়ার ঠিক আগে এক গ্লাস ঈষদুষ্ণ গরম জল খেয়ে নেবে। আবার অনেকে চাইলে এক কাপ ফ্যাট ফ্রি গরম দুধও খেতে পারে, যাদের দুধে হজমের কোনো সমস্যা নেই তারা। শুতে যাওয়ার ঠিক আগে কানের পেছনে ঘাড়ে দুই পায়ের পাতা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর বিছানায় শুয়ে নাভিতে দু তিন ফোঁটা যে কোনো তেল, নারকেল তেল কিংবা অলিভ অয়েল কিংবা ঘি, খাঁটি ঘি যদি থাকে সেটাও যদি নাভিতে আমরা দিই, তবে সেটা আমাদের রাতে নিশ্ছিদ্র এবং গভীর ঘুমে সাহায্য করে। আজকে আমরা সকলেই খুব গ্যাজেট ফ্রিক, মোবাইল আমাদের সর্বসময়ের সঙ্গী। এটা খেয়াল রাখতে হবে রাতে শুতে যাওয়ার সময় একটা নির্দিষ্ট সময়ের পর আমাদের ঘুম আসুক বা না আসুক মোবাইল সুইচ অফ করে দিতে হবে। এতে আমাদের ইনসমনিয়ার সমস্যা অনেকটাই দূর হবে। আর একটা কথা, খেয়েই সাথে সাথে বিছানায় ঘুমোতে যাবেন না, অবশ্যই শোয়ার দু থেকে তিন ঘন্টা আগে আপনার ডিনার সেরে নিন, তবে আপনাদের ব্লোটিং বা অন্যান্য সমস্যাজনিত কারণে অনিদ্রা অনেকটাই কমে যাবে। ব্লোটিং বা ইনডাইজেশন এই সমস্ত সমস্যাজনিত কারণে ইনসমনিয়া হলে তার প্রকোপ থেকে আপনারা মুক্তি পাবেন। সো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিও? হোপ ইউ অল হ্যাভ এনজয়েড অ্যান্ড লার্নড আ লট অফ থিংস। আজ এ পর্যন্তই, ফিরে আসবো খুব শীঘ্রই আমার পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।